মাদ্রাসা না হওয়ায় আমরা ইসলামের কিভাবে উপকারে আসবো? দ্বিতীয় প্রশ্ন এটা। দেখুন মাদ্রাসা হওয়া জরুরি না, সবাই পৃথিবীতে পুরোটাই পাঠশালা, পৃথিবী পুরোটাই পাঠশালা। আপনি একজন ছাত্র মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু আলেম ওলামা তো অভাব নাই, আছে আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গাতে দেখবেন যে ইয়া হচ্ছে, কোর্স হচ্ছে, এমনকি আমাকে একদিন বলে যে তিনি একটা মাদ্রাসা করেছেন শুধু যারা প্রতিষ্ঠান করেছেন বড়দের জন্য, যারা মাদ্রাসায় পড়েন ওদের জন্য, এরকম প্রতিষ্ঠান করেছে মোহাম্মদ আলী আমাদের ছোট ভাই। তো আমি ভালো কাজ করেছি, তুমি এটা ভালো কাজ করো, আমি তো আর কিছু করি, এটা ভালো কাজ করেছি, তো ভালো কাজটা করেছি, আমার পছন্দ হয়েছে এটা। এরকম যারা আছেন, যারা আমাদের, আমি মনে করি আপনারও এটা করা উচিত ইমাম সাহেবের, যেখানে আপনি ব্যস্ততা না থাকলে একটা যে বড়দের যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে পড়াবো, সুন্দর। কারণ এরা তো সুযোগ পায় নাই, সুযোগটা তাদেরকে দেওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা ইমান আছে তাদের কি রসুল পড়ান নাই? ওরা কি মাদ্রাসা করে দিয়েছে নাকি? মসজিদে পড়েছে, সমস্যা এই মসজিদ তো মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসাগুলি কি মাদ্রাসা নাম ছিল নাকি? এগুলো মসজিদে মাদ্রাসা, শিক্ষা তো হইলেই তো মাদ্রাসা, মিম দাল রা দিয়ে থাকা, সিন দিয়ে থাকার দরকার নেই। আপনার একটা দিন শিক্ষার জন্য আপনি ইচ্ছা থাকলে আল্লাহ তাআলা উপায় বের করে দেবেন। এই জন্য মাদ্রাসায় পড়ার জন্য আপনার নিয়ত দরকার, আদিকে তো আরবিটা শিখতে হবে, চেষ্টা করতে হবে। মনে রাখবেন ইংরেজি, আপনি ইউরোপ আমেরিকা যাওয়ার জন্য কিন্তু ইংরেজিও শেখেন এবং দুনিয়া চাকরি পাওয়ার জন্য অনেক কিছু শেখেন, আল্লাহ তাআলার কাছে ভালো হওয়ার জন্য আরবি শিখবেন না? এটা হয় না যে শিখে না কষ্ট করে, কিছু হবে না। এবং এটার মাধ্যমে আপনি প্রথম দাস নিয়ত যদি ভালো থাকে, এই প্রত্যেকটা হরফে আপনার আখরাত মুখী কাজ তৈরি হয়ে যাবে আল্লাহ। আর নিয়ত যদি ভালো থাকে, কোরআন বুঝবো, হাদিস বুঝবো, দিন বুঝবো, তাহলে আপনি যখন যেদিন থেকে আরবি শিখতে আসেন সেদিন থেকে আপনি কি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আসেন, পুরোটাই লেখা হয়ে যাবে, সবিনের সবের কাজ অসুবিধা কি আপনার? এটা আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم